প্রিয় ছাত্ররা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আর আমাদের এই নিয়মিত অনলাইন ক্লাস তোমরা দেখছো এবং পড়াশোনার মধ্যে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ঢাকা, এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবাইকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের প্লান্ট বায়োকেমিস্ট্রির উপর ক্লাস নেব। এটি টপিক ফাইভের লিপিড। লিপিডস এর আরও একটি ক্লাস আমি ইতোমধ্যে নিয়েছি, সেখানে আমরা আলোচনা করেছিলাম লিপিডের ওভারভিউ, এর ফাংশনস, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এবং স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড লিপিড সম্পর্কে বিস্তারিত আলোচনা সেখানে আমি করেছি। আজকে লিপিডসের ক্লাসিফিকেশন এবং এর অক্সিডেশন বা জারণ, সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই ক্লাসটি উপভোগ করবে এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে টেক্সট করবে, পরবর্তী ক্লাসে আমি সেগুলি সমাধান করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক লিপিডসের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ লিপিড। ক্লাসিফিকেশন অফ লিপিডস। বিজ্ঞানী ব্লোর 1953 এই লিপিডসের একটি সুন্দর শ্রেণীবিন্যাস প্রদান করেন। তিনি লিপিডসকে তিনটি ভাগে বিভক্ত করেন। একটি বলা হয় সিম্পল লিপিড, সিম্পল লিপিডস। নাম্বার দুই কম্পাউন্ড লিপিডস এবং নাম্বার থ্রি ডেরিভেটিভ লিপিড। বিজ্ঞানী ব্লোর 1950-তে লিপিডের তিনটি ভাগে ভাগ করে সলিড, কমপ্লেক্স, ডেরিভেটেড লিপিডস। তাহলে আশা করা যাক সিম্পল লিপিড, সিম্পল লিপিডকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। তার জেনে নিই সিম্পল লিপিড কাকে বলে। সিম্পল শব্দের অর্থ হচ্ছে সরল, যে প্রকার একটি গ্লিসেরল ও ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে লিপিড তৈরি হয়, সে ধরনের লিপিডকে বলা হয় সিম্পল লিপিড। এই সিম্পল লিপিড বা সরল লিপিডে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসেরল এস্টার ছাড়া আর কোন উপাদান দেখতে পাওয়া যায় না, সেটিকে সরল লিপিড বা সিম্পল লিপিড বলা হয়। এই সিম্পল লিপিড আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ট্রাই গ্লিসে সিম্পল লিপিডস কে দুটো হচ্ছে এ ট্রাই গ্লিসারাইডস, বি ওয়াক্সেস বা মোম। তাহলে সিম্পল লিপিড কে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ট্রাই গ্লিসারাইডস, ওয়াক্সেস। এরপরে আসো কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিডস হচ্ছে যে লিপিডে গ্লিসেরল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার ছাড়াও
আরো অন্যান্য উপাদান থাকে, সেই ধরনের লিপিডস কে বলা হয় কম্পাউন্ড বা যৌগিক লিপিডস। এই কম্পাউন্ডস বা যৌগিক লিপিড কেও দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়, একটি ফসফোলিপিডস এবং বি গ্লাইকোলিপিডস। এবং সর্বশেষ রয়েছে ডেরিভেটেড বা উপজাত লিপিড। এই লিপিডগুলি সাধারণত এই সরল এবং যুগ্ম লিপিডের সমন্বয়ে তৈরি হয়ে থাকে। এই ধরনের লিপিডকে বলা হয় ডেরিভেটেড লিপিড বা উপজাত লিপিড। এখন আমরা এই লিপিডের শ্রেণীবিন্যাসের বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা চলে যাব ট্রাইগ্লিসারাইডসে। তাহলে আশা করি এটি তোমরা লিখে নিয়েছ। ট্রাইগ্লিসারাইড সম্পর্কে আমরা আলোচনা করব। ট্রাইগ্লিসারাইডস হচ্ছে যখন লিপিডের ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসেরল এর এস্টারের সমন্বয়ে গঠিত হয় তাকে ট্রাইগ্লিসারাইডস বলা হয়। এই ট্রাইগ্লিসারাইডসের এক অণু ফ্যাটি অ্যাসিড, সরি, এক অণু গ্লিসেরলের সাথে তিন অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে যে লিপিড তৈরি হয় তাকে বলা হয় ট্রাইগ্লিসারাইডস। আমরা এখন দেখতে পাবো কিভাবে এর স্ট্রাকচারটি গঠিত হয়। তাহলে এটি একটি গ্লিসেরল, এই সাথে তিন অণু ফ্যাটি অ্যাসিড, প্রিয় ছাত্ররা তোমরা লক্ষ্য করো এই এক অণু গ্লিসেরল এবং তিন অণু ফ্যাটি অ্যাসিড, এক দুই তিন, এর সমন্বয়ে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। এই ট্রাইগ্লিসারাইডের যে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টার, সেই এস্টারের মধ্যে গঠনের ক্ষেত্রে প্রথমে এক অণু করে পানি বের হয়ে যায়, এক অণু করে পানি বের হয়ে যায়। তোমরা একটু খেয়াল করো এইখানে ফ্যাটি অ্যাসিডের সবসময় একটি কার্বক্সিলিক গ্রুপ থাকে, অর্থাৎ অ্যাসিড গ্রুপ থাকে। এইখানেও একটি অ্যাসিড গ্রুপ রয়েছে, এইখানেও অ্যাসিড গ্রুপ রয়েছে। যখন এই গ্লিসেরল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার তৈরি হয় তখন সেখান থেকে পানি নির্গত হয়, পানি বের হয়ে যায়। পানি বের হয়ে গেলে ফ্যাটি অ্যাসিডের যে কার্বক্সিলিক গ্রুপটি ছিল সেটি আর থাকে না। এই কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপটি না থাকার কারণে এই ট্রাইগ্লিসারাইডসকে বলা হয়ে থাকে নিরপেক্ষ অ্যাসিডও বলা হয়ে থাকে। তখন এই পানির বের হয়ে যায় তখনই এই ট্রাইগ্লিসারাইডসটি তৈরি হয়,
এরকম একটি বন্ধন হয়ে যায়। তাহলে এই যে যৌগটি দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে ট্রাইগ্লিসারাইড, আর এইখানেই রয়েছে এস্টার বন্ধন, এস্টার বন্ড। এই ট্রাইগ্লিসারাইড সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটিকে বলা হয় চর্বি বা ফ্যাট এবং তেল। তাহলে ট্রাইগ্লিসারাইড কে আমরা আরো দুটি গ্রুপে ভাগ করছি, একটি হচ্ছে ফ্যাট আর একটি হচ্ছে এর অয়েল বা তেল। তাহলে ফ্যাট কাকে বলা হয়? এই ট্রাইগ্লিসারাইডের যে অংশ সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি এবং তারা কক্ষ তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন অবস্থায় থাকে, তাদেরকে বলা হয়ে থাকে ফ্যাট। আর যে সমস্ত লিপিড বা ট্রাইগ্লিসারাইড কক্ষ তাপমাত্রায় অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াসে তরলভাবে থাকে, তাদেরকে বলা হয় অয়েল বা তেল। এই তেল সাধারণত ফ্যাটি অ্যাসিডের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে ফ্যাট সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের তৈরি এবং কক্ষ তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন, তেল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে তৈরি এবং এরা কক্ষ তাপমাত্রায় অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা তরলভাবে অবস্থান করে। এটি হচ্ছে ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার। এই ফ্যাটি অ্যাসিড বা সরি ট্রাইগ্লিসারাইডসের স্ট্রাকচার, এই ট্রাইগ্লিসারাইডস জীবদেহের বা উদ্ভিদের খুবই গুরুত্বপূর্ণ ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তাহলে এর ফাংশন সম্পর্কে আমরা জানব। ফাংশন এর প্রধান যে ফাংশন সেটা হচ্ছে মেটাবলিজম, মেটাবলিজম। এরা উদ্ভিদ ও প্রাণী দেহে বিভিন্ন ধরনের যে বিপাক ক্রিয়া সম্পূর্ণ হয় সেই বিপাক ক্রিয়ায় সহায়তা করে থাকে। পরবর্তীতে এরা উদ্ভিদ এবং প্রাণী দেহের বিভিন্ন খাদ্যে সঞ্চিত থাকতে পারে, অর্থাৎ স্টোরেজ ফুড হিসেবে কাজ করে থাকে। এনার্জি, এরা জীব দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকলেও এরা উদ্ভিদ বা প্রাণী দেহের তথা জীব দেহের শক্তির উৎস হিসেবেও থাকতে পারে। যেমন তৈলাক্ত বীজের যখন অঙ্কুরোদ্গম ঘটে তখন এই ফ্যাট বা ট্রাইগ্লিসারাইডস থেকে এরা শক্তি নিয়ে অঙ্কুরোদ্গম করে থাকে। ফুয়েল বা জ্বালানি, এই ট্রাইগ্লিসারাইডস কে প্রোটোপ্লাজমের ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এর ফাংশনও দেখতে পেলাম। এবার আমরা এই সিম্পল লিপিডস কে আর একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে ওয়াক্সেস বা মম, সেটা নিয়ে আলোচনা করব। ওয়াক্স বা মম, তিন অণু ফ্যাটি অ্যাসিড এবং এক অণু গ্লিসেরল। গ্লিসেরলে আমরা লক্ষ্য করছি এটি তিনটি হাইড্রোক্সিল গ্রুপ থাকে, তাই একে ট্রাইওলও বলা হয়। কিন্তু মোমের ক্ষেত্রে একটু ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে বেশি কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসেরল বাদে মনোহাইড্রক্সি অ্যালকোহলের সমন্বয়ে যে লিপিড তৈরি হয় তাকে বলা হয় ওয়াক্সেস
বা মম অর্থাৎ ফ্যাটি অ্যাসিড ও মনোহাইড্রক্সি অ্যালকোহলের সমন্বয়ে গঠিত হয় মম। আমরা যদি গঠন দেখি তাহলে এই অংশটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর এই অংশটি হচ্ছে অ্যালকোহল। তাহলে এই অ্যালকোহল অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড এর মাধ্যমে যে স্টার বা বন্ধন তৈরি হয় একেই বলা হয়ে থাকে ওয়াক্সেস বা মম। এই মম সমূহ সাধারণত ট্রাইগ্লিসারাইড অর্থাৎ ফ্যাট ও অয়েলের থেকে গলনাঙ্ক বেশি হয়ে থাকে এবং এরা কক্ষ তাপমাত্রায় কঠিন ভাবে থাকে। এছাড়াও এই মমগুলি রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় থাকে। তাহলে আমরা মম সম্পর্কে জানলাম। এই মম সমূহ কি ফাংশন করে থাকে আমরা যদি পাতার এপিডার্মিসের দিকে লক্ষ্য করি তখন দেখতে পাবো এই পাতার উপরে একটি আবরণ থাকে, সেই আবরণটাই হচ্ছে মোমের আবরণ। এই মোমের আবরণ থাকার কারণে উদ্ভিদের অতিরিক্ত প্রচ্ছেদন বা ট্রান্সপিরেশন নিয়ন্ত্রিত থাকে। উদ্ভিদের পাতার মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করতে বাধাগ্রস্ত হয়। এই হচ্ছে মোমের ফাংশনস। এরপর আমরা আলোচনা করব কম্পাউন্ড লিপিড সম্পর্কে। কম্পাউন্ড লিপিড আমরা আগেই বলেছি কম্পাউন্ড লিপিড হচ্ছে তারাই যেখানে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টার ছাড়াও অন্যান্য উপাদান থাকে তাকে কম্পাউন্ড লিপিড বলে। একে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ফসফোলিপিড ফসফোলিপিড আর একটি হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ফসফোলিপিড সম্পর্কে।